উনাকে তো এখন হিমঘরে হাসপাতালে হিমঘরে না রেখে আপনারা এখানে ফ্রিজার ভ্যানে রাখছেন, এই সিদ্ধান্তটা কেন নিলেন? এটা আমাদের এত আত্মীয় স্বজন আসছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে যে আমাদের বারবার ওখানে নিয়ে দেখানো ডিফিকাল্ট, আর আবার যেদিন জানাজা হবে সেদিন হিমঘর থেকে জানাজার স্থানে নিয়ে যাওয়ার পথের মধ্যে ওনাদেরকে দেখানো ডিফিকাল্ট। এই জন্য আমরা এখানে এটার ব্যবস্থা করেছি যেন আমাদের আত্মীয় স্বজন সারা দেশ থেকেও বিভিন্ন জায়গা থেকে আসছেন, ওনারা যেয়ে যখন আসছেন ওনারা যেন এখানে এসে দেখে যেতে পারেন। এখন এখন কি আসলে যারা আসছেন বাইরে যাদেরকে দেখলাম অনেকে এসেছেন দেখতে, তাদের জন্য কি উন্মুক্ত থাকবে এখন কি তারা? না না, বাড়ির ভিতরে আমরা শুধু আমাদের আত্মীয় স্বজনের জন্য ব্যবস্থা করছি। এটা সাংগঠনিকভাবে ওনারা বাইরে যেটা করছেন এটা ওনাদের সাংগঠনিক ব্যাপার, এটার সাথে আমাদের পারিবারিক। এখানে গোলাম আজম শুধু আমার বাবা নন, উনি একটা এই দেশের একটা ইসলামী আন্দোলনের পুরোধা, সেই হিসাবে ওনার সংগঠনের যে আবেগ এবং ওনার সংগঠনের যে দাবি এগুলো আমরা অবশ্যই মূল্যায়ন করি। সেই হিসাবে ওনাদের যে পরিকল্পনা সেটা আমাদের পরিকল্পনার সাথে আমরা খাপ খাইয়ে ওনারা যেটা করছেন আমরা এটাকে মূল্যায়ন করছি এবং ওনাদেরকে সেই সুযোগটা দিচ্ছি। সেই হিসাবে ওনাদের জনবলকে ওনারা লাশ দেখানোর জন্য যেভাবে দেখাচ্ছেন সেভাবে আমরা গেটের বাইরে দেখাচ্ছি। আমাদের পারিবারিকভাবে যেটা সেটা আমাদের গেটের ভিতরে। তো ওনার ওসিয়ত একটা ছিল যে দাফন কাফন ওনার জানাজা ওনাকে সমাহিত করার কথা হবে আমাদের পারিবারিক গোরস্থানে, আমার দাদা দাদির পাশে ওনাকে কবর দেওয়া হবে। এটা আমাদের পারিবারিক আগে থেকে পরিবারের একটা সিদ্ধান্ত, ওনার বিশেষ সিদ্ধান্ত হলো জায়গাটা যে আমার দাদা দাদির পাশে ওনার কবর হবে। আর এখানে আমার দুই চাচা চাচি আছেন, ফুফু ফুফা আছেন, এটা আমাদের পরিবারের যারা ওই জেনারেশনের তাদের জন্য এখানে নির্ধারিত আছে, ওখানে ইনশাল্লাহ হবে, এটা উনি নির্দিষ্ট করে বলে গিয়েছেন। আরেকটা হলো যে জানাজা ইমামতির ব্যাপারে আমাকে আগে বলেছিলেন, আমি যদিও কালকে মিডিয়াকে বলেছি যে উনি উপস্থিত করেছেন নিজামি সাহেব নাহলে সাইদি সাহেব, এটা উনি এই সিসিউতে থাকাকালীন আমাকে বলেছেন। এর আগে উনি আমাকে প্রিজন সেলে থাকাকালীন আমাকে বলেছিলেন যে আমার জানাজা আমার বড় ছেলে মামুন পড়াবে। তো উনি আসতে পারবেন কিনা এখন অনিশ্চিত, আর সেই হিসাবে যেহেতু ওনার প্রথম ইচ্ছা ছিল ওনার ছেলে পড়ানো, এটা এখন আমরা এটাও একটা সিদ্ধান্ত নিতে হবে যে জানাজাটা কে পড়াবে। ওনার ওসিয়ত যেটা একটা আছে যে ছেলে না হলে ওনাদের তো বাস্তবভাবে প্রথম পছন্দ হচ্ছে ওনার ছেলে পড়াবে, এবং এটা উনি একাধিকবার বলেছেন, এটা একাধিকবার বলেছেন। তো এটা ওনার প্রথম ওনার পছন্দ হচ্ছে আপনার বড় ভাই এবং ওনার বড় ছেলে তিনি ইমামত করবেন। তো ওনার পক্ষে এখন আসা সম্ভব হবে কিনা আমরা এখনো নিশ্চিত না, আমরা আশঙ্কা করছি যে হয়তো উনি আসতে পারবেন না, কারণ উনি জেদ্দাতে আইডিবিতে কর্মরত এবং এই মুহূর্তে উনি অফিসিয়াল ট্যুরে টার্কিতে আছেন। সেক্ষেত্রে ওনার ট্যুর ক্যান্সেল করে উনি এত শর্ট নোটিসে আসতে পারবেন কিনা, আমরা অনির্দিষ্টকালের জন্য লাশ রেখে দিতে চাই না যত তাড়াতাড়ি সময় আমরা সমাহিত করতে চাই। এই জন্য ওটা না হলে আমরা ওনার অস্তিত্ব যে পেরোল করবো না অন্য কারো মাধ্যমে আমরা জানাজা করবো, এটাও একটু আমরা আজকে সন্ধ্যা নাগাদ সিদ্ধান্ত নেবো ইনশাল্লাহ।